তাহলে আপনার কি মনে হয়, মানে মুরগি লালন পালন করে বা মুরগি চাষ করে মানুষ কি লাভবান হতে পারবে? মানে মানুষ কি অবশ্যই হবে, লাভবে কেন, কষ্ট করলে হবে না? মানে দেখা গেল যে আসলে অনেক তরুণ উদ্যোক্তা আছে, টাকা আছে, কিন্তু তারা যে খরচ করবে, তারা যে চলবে, যার বুদ্ধি নেই, যার বুদ্ধি নেই যা তো তাই তো জানে না। যেমন করুন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রয়্যাল এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে আসলাম খামারে। তো আসলে এখানে কালারবাগ মুরগি, এটা আমি যে মুরগিটা চাষ করছিলাম, তো যে ভাইয়ের কাছ থেকে আমি মুরগিটা নিয়েছিলাম সে ভাইরে ফার্ম। হ্যাঁ, তো মুরগিটার বয়স হচ্ছে 31 দিন। আপনারা 31 দিনে যদি গোড়াং করতে যান তাহলে দেখা গেল যে 600 গ্রাম করে আসবে, 700 গ্রাম করে আসবে। হ্যাঁ, দেখা গেল যে কতগুলো মুরগি বড় হয়েছে, কতগুলো ছোটো হয়েছে। আর তো দর্শক, আমরা দাদার সাথে কথা বলবো, ওনার সঙ্গে ওনার সাথে কথা বলে আমরা বিস্তারিত সম্পর্কে আলোচনা ওনার কাছ থেকে শুনবো। এদিকে একটু আসলে খুব ভালো হতো। তো দাদা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা, আপনার সালাম দিছি আমি, আসসালামু আলাইকুম। কথা হচ্ছে যে আপনি এই মুরগিগুলো আপনি চাষ করতেছেন না? হ্যাঁ। এই মুরগিগুলোর বয়স কতদিন? 31 দিন বয়স। 31 দিন বয়সে কত গ্রাম করে আসতে পারে? এবারে ছোট বড় সব আপনার এখানে মুরগি কতগুলো আছে? 1600 পিস। আপনার এখানে 1600 পিস মুরগি আছে না? আচ্ছা, তা এই 1600 পিস আপনার মুরগির বয়স 31 দিন। 31 দিনে আপনার কতগুলো ফিট খাইলো? ফিট খাইলে মনে করো আজ থেকে মনে করো 22টা খাইলো। হ্যাঁ, মানে 1600 মুরগি আপনার 22টা ফিট খেলছে। 22টা ফিট আপনার মূল্য কত করে দাঁড়ায়? 22টা ফিটের মূল্য কত গো? 22টা ফিট আপনার ফিট কত করে? 3100 টাকা মনে করো যে বস্তার এখানে আইছে। আপনি কি কি ফিট খাওয়াইছেন? ব্রয়লার গুঁড়ো আটকে আপনি কি ফিট খাওয়াচ্ছেন? মানে সোনালি স্টার্টারটা খাওয়াচ্ছেন না সোনালি গুঁড়োটা? ব্রয়লার গুঁড়োটা খাওয়াচ্ছেন। ব্রয়লার গুঁড়ো কতদিন ধরে খাওয়াচ্ছেন? আপনার খরচ কি পরিমাণ যায় আপনি যদি বলতেন একটু, এ পর্যন্ত কত টাকার খরচ ওষুধ খাওয়াইছেন? ওষুধ মনে করো 1000-2500 টাকা 3000 টাকা 3000 টাকার মতো ওষুধ গেছে। আর আপনার ফিটির বস্তা কয়টা বললেন? 22টা ফিটের বস্তা। আচ্ছা, 3000 করে না, তাহলে আপনার 3100 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আপনার 3000 টাকা করে বস্তা হলো, মনে করেন যে 67,000 টাকার মনে করেন যে ফিট খেয়ে ফেলছে। এখন এই মুরগিগুলোর আপনারা মাংস কত করে বিক্রি করেন? এটা মনে করো যে বর্তমান বাজার একটু বেশি, 260 টাকা পর্যন্ত, আজকালে বিক্রি করে 260 টাকা পর্যন্ত বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, আজকালে বিক্রি করলে 260 টাকা করে আপনারা কেজি পাবেন। আপনার 1600 মুরগি এখন বর্তমান গড় ওজন কত আসতে পারে? এখন মনে করেন যে নিয়া ধরে হিসাব করবেন নাকি? আচ্ছা, 700 গ্রাম করে, 700 গ্রাম করে, 700 গ্রাম ধরে হিসাব করবেন নাকি? 700 গুণন আপনার হচ্ছে 1600 মনে করেন, 50টা বাদ দাও 1500 ধরো, 1500। আচ্ছা, 150, তাহলে আপনার আসলো 1050 কেজি। 1050 কেজি গুণন 260 না? 260, তাহলে আপনার আসলো সর্বমোট মুরগি বিক্রি হচ্ছে 2,73,000 টাকা। যদি 260 টাকা করে বর্তমান আপনারা যদি বাজার পান, তাহলে 7 গ্রাম করে মুরগি হলে 2,63,000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা যদি এভারেজ হিসাব করতে যাই, দেখা গেলো যে আপনার মুরগির বাচ্চাগুলো কত করে কিনছিল? 57 টাকা করে। কালারপট মুরগি 57 টাকা করে, 57 গুণন 1600, 1600, 91,000, 91,000। আর আপনার ওদিকে হচ্ছে 66,000 যোগ আপনার ওষুধের জন্য ধরলাম 5,000। 5,000 কারেন্ট ভাড়া আছে, মানে ঘর ভাড়া আছে, এদিকেও রেখে দিন 10,000 বাদ দেন। আচ্ছা, কারেন্ট ভাড়া, কারেন্ট সহ ঘর ভাড়া সহ আপনার, মানে এটা ভাড়া দিয়ে ঘর ভাড়া নিয়ে উনি করতেছে না? আচ্ছা আচ্ছা, ভাড়া সহ বাদ দিলাম আপনার 10,000।
তারপর আপনার টাকা খরচ হইল মোট 172000 172000 টাকা মানে মোটামুটি ভাবে থাকে আর কি কেউ যদি মুরগি চাষ করে তা করতে পারে সুন্দর ভাবে দেখা গেল যে আপনারা যে ঘরটা আপনারা যে মুরগি চাষ করতেছেন আপনারা তো সব ভাড়া নিছেন আচ্ছা আচ্ছা এটা বাসরি কত করে বসরে দিতে হয় 2300 টাকা মাস আর 2300 টাকা করে ওকে মাসে দিতে হয় আর এখানে জমি কতটুকু পরিমাণ আছে আর দুই ঘরে মেলা করো কি 5 7 আচ্ছা আচ্ছা তাহলে আপনার কি মনে হয় মানে মুরগি লালন পালন করে বা মুরগি চাষ করে মানুষ কি লাভবান হতে পারবে মানে মানুষ কি অবশ্যই হবে না হবে কষ্ট করলে হবে না মানে দেখা গেল যে আসলে অনেক তরুণ উদ্যোক্তা আছে টাকা আছে কিন্তু তারা যে খরচ করবে তারা যে চলবে না যার বুদ্ধি নেই যত তাই তো জানে না যেমন করুন যে সবাই এই কাজে ব্যবহার করবে এই কাজে করলে সামাল দেখবে আচ্ছা আচ্ছা সুন্দর লাগবে মানে দেখা গেল যে এখানে আপনার ইনভেস্ট ইনভেস্ট করাইছে মনে করেন যে 180000 টাকা এখানে এখানে মুরগি চাষ করব অন্য বহু বহু খামার আরো বাড়ছে আচ্ছা আচ্ছা মানে এনার চাষ দেখি আচ্ছা আপনার ওইদিকে আরেকটা ঘর আমরা দেখতে পাচ্ছি রবি তুমি একটু ভিতরে এসে দেখো বন্ধু ওইদিকে আপনার ওইদিকে আরেকটা ঘর দেখতে পাচ্ছি মানে এখানে কতগুলো মুরগি আছে আর ওখানে কতগুলো মুরগি আছে এখানে মনে করো 1600 এর মধ্যে 800 আছে আর এখানে 750 আছে মনে করো 50টা মোরা অবস্থা বাদ দিছি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে ঘরের স্কয়ার ফিটটা কত আছে জমিটা আপনি যে বললেন মনে করো এটা ঘরে আছে 20 হাত বারান্দা আছে 20 হাত আচ্ছা মানে 20 হাত করে আছে তার মানে 50 ফিট আর মানে কম করে হলো এখানে 1500 1200 স্কয়ার ফিটের মতো ঘর আছে আচ্ছা আচ্ছা 1200 স্কয়ার ফিট আপনার মুরগিটা কতদিন রাখবে না মনে করো 8 দিনের মধ্যে আর বিক্রি করে দিবে আর 8 দিন মানে 40 দিন হয়ে গেলে মুরগিটাকে বিক্রি করে দেওয়া হবে আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমার দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলতেন খুব ভালো হতো যে মুরগি চাষ করা একটা লাভ কি ইনশাআল্লাহ মুরগি তো এই খামারে খামারে দেখিয়া অন্য খামারে আরো বহু খামারি বাড়ি গেছে সমস্যা নাই গেল আর দুই চারজন মানে বন্ধু বুঝে দুই চারজন বাড়ি আচ্ছা আচ্ছা খামারে এই খামার দেখিয়ে বহু খামারি বাড়ি আচ্ছা মানে দেখা গেল যে এই খামার দেখি ভাই ভাই খামার করতেছে খামার চাষ করতেছে লাভ হচ্ছে বা ওনারা দেখতে পাচ্ছে সবকিছু দেখার পরে আচ্ছা আচ্ছা আরো মানুষ খামার করতেছে যাই হোক আছে আপনার পরিবেশটা এবং আপনার কাজটা আপনাকে আমাকে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো দর্শক আসলে আমরা চাইলে এভাবে মুরগি চাষ করতে পারি আপনারা দেখতেছেন কাজ আসলে কোনো ছোট করে দেখা যাবে না কাজ আসলে অনেক বড় হ্যাঁ তো দেখা গেল যে দেখেন এখানে মুরগি চাষ করতেছে কম করে হলো ওনার 40 দিনে কম করে হলো 2 লাখ মানে আরো আছে আরেক জায়গায় আছে 6000 বাচ্চা মানে এই মধ্যে মধ্যে 10টা খাবার দাওয়া হইতে 12টা খাবার আছে দেখছেন আসলে 1600 আরেকখানে আছে 4000 আমরা যদি 1000 মুরগি চাষ করি তো দেখা গেল যে আসলে আমরা এইভাবে অনেক লাভবান হতে পারবো ঠিক আছে আসলে বিজনেস কে কি করব আমাদের অনেকের টাকা আছে কোথায় ইনভেস্ট করব কি করব এটা আসলে আমরা অনেকে জানি না এবং পারি না ঠিক আছে তো আসলে আপনারা যদি সঠিক পরামর্শ অনুযায়ী যদি কোনো কাজ করেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন আর আমি চাই যে আপনাদের যদি ছোট পরিসরে জায়গা থাকে তাহলে আপনারা মাছ চাষ করতে পারেন তার পাশাপাশি মুরগি চাষ করতে পারেন মানে বিভিন্ন ধরনের ব্যবসা বিজনেস করতে পারেন আপনারা দেখলেন চাচার সাথে কথা বলে নিনি কিন্তু মুরগি চাচা আপনি তো মুরগি শুরু থেকে শেষ পর্যন্ত মুরগিটাকে চাষ করছেন আপনি বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত তো আপনি দেখাশোনা করেন কোন তাতে কোনো সমস্যা হয় না তাহলে আপনারা দেখলেন বিভিন্ন মানে ঔষধ আছে ঔষধ খাইলে একটু সমস্যা দেখেন ঔষধ খাইলে ঠিক হয়ে যায় আচ্ছা 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 মানে মুরগি চাষ সম্পর্কে তো আপনার জ্ঞান আছে ধারণা আছে কোন সময় কোন ওষুধটা খাওয়াইতে হবে কোন ওষুধ কোন সময় কি কেমন হবে কেমন মানে লাগে না কি দরকার হবে এটাও তো আমরা দেখি সবসময় আচ্ছা আচ্ছা হাগা পাকেলার উপর মনে করো যে ডিপেন্ড করে খাওয়া দাওয়া ওষুধ দিবেন কি লাগবে আপনার প্রায়টা 1600 মুরগি কত কেজি খাবার খায় মনে করো বর্তমান সাথে 4 বস্তা করে খাচ্ছে ওগুলা তেমনটা কিয়া না মজবুত না ঠিক আছে আপনারা দেখলেন যে নেট অন্য নেট দিছে হ্যাঁ নেটের নিচে ইয়ে দেখেন আপনারা টিন সেট দিয়ে আর উপরে তেমন কোনো টিনের ব্যবস্থা নাই প্লাস্টিক দিয়েছে প্লাস্টিকের এখানে ধারা দিয়েছে তা আসলে উনি নর্মালভাবে ঘর তৈরি করছে আমার মনে হয় যে ঘরটা তৈরি করতে সর্বোচ্চ খরচ হতে পারে দুটো ঘর তৈরি করতে 50000 টাকা খরচ হবে 50000 টাকার উপরে হবে তা আসলে ওনার কাছ থেকে আমি জানতে পারলাম যে ওনার আরও অনেকগুলো ফার্ম আছে হ্যাঁ আসলে উনি লাভ হচ্ছে বিধায় এইভাবে অনেকগুলো ফার্ম আছে আর ফার্ম মুরগি চাষ করতেছে তা দর্শক আমরা এখনও যারা আছে নব উদ্যোক্তা যারা অনেকেই আছে যে আসলে কী করবে কোনো ভেবে পাচ্ছে না তারা মুরগি চাষ করতে পারে বা পাশাপাশি যে কোনো কিছু ফার্ম করতে পারে ঠিক আছে তো আসলে আমরা চাইলে কিন্তু এভাবে আবদ্ধ ঘরে ছোট করে ঘর তৈরি করে যাই হোক 500 1300 400 500 700
আমরা মুরগি চাষ করতে পারি। দেখা গেল যে আপনার মাংসের জন্য যদি লাভ হয় আপনি ডিম পাড়াতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।